আজকে কথা বলবো কিডনি রোগীদের ব্যায়াম নিয়ে। 2022 সালে কিডনির দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল কিডনি হেলথ ফর অল। এই প্রতিপাদ্য বিষয়টি থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে কিডনির যত্ন নেওয়াটা কতটা জরুরি। তার আগে প্রথমে আমাদের জানতে হবে যে কিডনির কাজটা আসলে কী। কিডনি আমাদের শরীরে রক্ত পরিশুদ্ধ করে, পাশাপাশি আমাদের বডিতে যে হরমোনগুলো রয়েছে এগুলোকে রেগুলেট করতে সাহায্য করে, আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। কিডনির বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস আছে, যেমন অ্যাকিউট কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, নেফ্রোটিক সিন্ড্রোম এবং পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই ডিজিজগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হয়ে থাকে রোগীদের ক্ষেত্রে, এবং এই কমপ্লিকেশনসগুলো যেমন ডায়েটারি গাইডলাইনের প্রয়োজন রয়েছে, ঠিক পাশাপাশি কিন্তু কিছু স্পেসিফিক ব্যায়ামও রয়েছে যেগুলো এই ধরনের রোগের যে সিমটমগুলো হয় সিমটমগুলো কমাতে সাহায্য করে। আজকে আমরা দেখে নেব যে কিডনি ডিজিজের রোগীরা কী ধরনের ব্যায়ামগুলো করবে এবং নিয়মিত এগুলো করলে তাদের কী কী ধরনের উপকারিতা আসতে পারে, চলুন দেখে নিই। কিডনি পেশেন্টদের জন্য প্রথমে আমরা যে ব্যায়ামটি দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে স্পিনিক্স পোজ। এক্ষেত্রে পেশেন্ট পুরোপুরি ফ্ল্যাটভাবে শুয়ে থাকবে এবং হাত দুটো খেয়াল করুন, শোল্ডারটার উপরে প্রেশার থাকবে না, প্রেশার থাকবে এলবোজের উপরে, কোনোয়ের উপর ভর দিয়ে মাথাটা যতটুকু ওঠানো যায়। এই পোজটা কিডনি রোগীদের অ্যাবডোমিনাল অর্গানসের স্ট্রেচিংয়ে খুব বেশি হেল্প করে এবং ইমিউনিটি লেভেল বাড়াতেও খুব সহায়তা করে। এরপর আমরা যাচ্ছি নেক্সট এক্সারসাইজে, যেটাকে বলা হয় সিটেড হাফ স্পাইনাল টুইস্ট। এই ক্ষেত্রে পেশেন্ট দুইটা পা ক্রস আঙ্গিকে রাখবে, যেই পাটা বেন্ড আছে সেম হাতটা দিয়ে সেই পাটা ধরবে এবং অপোজিট হাতটা পাশে রাখবে। এই পজিশনটাও পেশেন্ট 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবে। এই সময় খেয়াল রাখতে হবে নর্মাল ব্রিদ ইন ব্রিদ আউট এবং দুই পায়ে রোটেশন করে করবে। এটা কিডনি রোগীদের কিডনিতে প্রপার ব্লাড সার্কুলেশন এবং প্রপার স্টিমুলেশন নিশ্চিত করে এবং বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব সহায়তা করে। এই ক্ষেত্রে ব্রিদিং খুব ইম্পর্টেন্ট, নিঃশ্বাস আটকে রাখা যাবে না, নিঃশ্বাস নিবে এবং ছাড়বে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট এক্সারসাইজে, যেটাকে বলা হয় কোবরা পোজ। এক্ষেত্রে রোগী পুরোপুরি শুয়ে পড়বে, পা দুটো ফ্ল্যাট করে চেস্টের দুই পাশে হাত স্ট্যান্ড করবে, দেন হাতে ভর দিয়ে কোমর থেকে নিচের অংশ উঠে যাবে এবং মাথার অংশটা সিলিংয়ের দিকে মুখ করা থাকবে। এটা অ্যাবডোমিনাল অর্গানসের খুব হেল্পফুল একটা এক্সারসাইজ, যেটা অ্যাবডোমিনাল অর্গানগুলোর স্ট্রেস এবং ক্লান্তি দূর করতে পারে। কিডনি রোগীদের যেহেতু কিডনিকে স্ট্রেস ফ্রি রাখতে হয় সেক্ষেত্রে এই এক্সারসাইজটি খুব এফেক্টিভ, এটিও একই সাথে ইমিউনিটি বাড়াতে হেল্প করে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ব্যায়ামে, টু লেগ ফরওয়ার্ড বেন্ড। এটা এক ধরনের স্ট্রেচিং, এটা যে কোনো ব্যক্তি স্ট্রেচিংটি করতে পারে, তবে কিডনি রোগীদের ক্ষেত্রে বিশেষ ইফেক্টিভ। পা দুটো সোজা থাকবে, হাত দুটোকে সামনের দিকে নিয়ে মাথাটা যতটুকু ডাউন করা যায় এইভাবে হোল্ড করে রাখবে 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড করে। এবার নেক্সট ব্যায়ামে যাব, ব্রিজ পোজ। এক্ষেত্রে পেশেন্ট শুয়ে পড়বে পুরোপুরি, দুই পায়ের মাঝখানে 10 ইঞ্চি মতো ফাঁকা থাকবে এবং হাত দিয়ে গোড়ালিটা ধরে রাখবে, হিপ উঠে যাবে, হিপটা উঠায় ধরে রাখবে যতটুকু উঠানো যায়। পেলভিক ফ্লোর এবং চেস্ট একই লেভেলে থাকবে, এইটিও কিডনির স্ট্রেস কমাতে খুব হেল্পফুল। এবং কিডনির এক্সারসাইজের মধ্যে এবার আমরা সর্বশেষ এক্সারসাইজের দিকে যাব, চলুন দেখে নিই সেটি কী। এটাকে বলা হয় বোট পোজ। আগে হোল্ড করতে হবে, আস্তে আস্তে পায়ের অংশটা উপরের দিকে উঠে যাবে স্ট্রেট এবং হাত দুটাও আস্তে আস্তে উঠে থাকবে। এই ছিল কিডনি রোগীদের জন্য বেশ কিছু ব্যায়াম।